বিরোধী দল ছাড়া নির্বাচন করতে আগে ভাগেই নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছে সরকার। আবারও ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার পায়তারা চলছে। সকালে বগুড়া থেকে রাজশাহী অভিমুখে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রোড মার্চে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চুরি করে দেশকে আওয়ামী লীগ সরকার ফোকলা বানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দর্শক, এ ব্যাপারে আমরা বিস্তারিত আরও জানাব। প্রতিবেদনটি এখনও আমাদের হাতে এসে পৌঁছানি, হাতে এসে পৌঁছানো মাত্র আমরা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যাচ্ছি পরবর্তী সংবাদে। নাটোরে বিএনপির রোড মার্চে যাওয়ার পথে নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাস ও প্রাইভেট কারে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সেই সাথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বলেন, জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা গাড়ি নিয়ে বের হলে দীঘাপতিয়া ইউনিয়নের ডাল সড়ক এলাকায় বিএনপি নেতাকর্মীদের একটি গাড়ি থামিয়ে তাদের মারধর করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়াও সৈয়দ মোড় ও তেবাড়িয়া এলাকায় আরও দুইটি গাড়ি ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে জখম করা হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, গাড়িতে আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুনে নিয়ন্ত্রণ আনেন। তবে গাড়িতে কিভাবে আগুন ধরেছে বা গাড়িতে কারা ছিল সে ব্যাপারে তার কিছু জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।